হ্যালো ফ্রেন্ডস, আবার অনেক দিন পরে গানের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমার সামনেই আছে, বুঝতেই পারছো তো, বেশি না দুটো গান তোমাদের সামনে আমরা শেয়ার করব, প্রেজেন্ট করব। সে রবীন্দ্রসঙ্গীতও হতে পারে, আধুনিকও হতে পারে, হিন্দিও হতে পারে, যেটা আমার ইচ্ছা। জাগরণে যাইবি ভাবরে, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরে, যার লাগে ফিরি একা একা, আঁখি পিপা শীত নাহে দেখা, তারে বাসি বাজে তারে বাসি, তারে বাসি বাজে মরি মরি। জাগরণে যাই বি ভাবরে, বানে নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহা কে বা জানে। এই ভরা বেদনাতে আঁখি ছল ছল আঁখি পাতে, ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবা নিশি ভরে মরি মরি। জাগরণে যায় বি ভাবরে, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যায় বি ভাবরে, তার মাঝখানে একটু ভালোবাসা নিয়ে কথা হয়ে যাক। যখন রবীন্দ্রসঙ্গীতই হচ্ছে আর তোমার যেই কথা ভালোবাসা নিয়ে, তা সেটা তো মানে অসম্ভব, তার সেই জায়গায় কেউ পৌঁছাতে পারবে না। ভালোবাসা মানে ত্যাগ, প্রথমেই হচ্ছে ভালোবাসা মানে স্যাক্রিফাইস। ভালোবাসাটাকে তোমাকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। তুমি যদি সেই মানুষটিকে যেরকম ফুল পাতা গাছ ইয়ে মানুষ দেবতা, মানে তুমি যদি ভালোবাসাকে বুঝে নাও একবার, তাহলে তোমার পথে কোনো রকম অবস্টাকল বাধা বিপত্তি কিছুই আসবে না। বুঝতে হবে হোয়াট ইজ লাভ, লাভ মানেই যে একদম মানে ছেলে মেয়ের লাভ, মানে ওই প্রেমের কথা। রবীন্দ্রনাথ তো প্রচুর ভালোবাসা নিয়ে বলে গেছে, একটা আমার মনে পড়ছে। আচ্ছা রবীন্দ্রনাথ এটা কেন বলেছে যে যাকে ভালোবাসবে মানে তাকে বিয়ে করতে নেই, এটা কেন রবীন্দ্রনাথ বলে? এই কথাটা কিন্তু বলেছে, সেটা তুমি কোথায়? আমি এটা কোর্টে দেখেছি, মানে রবীন্দ্রনাথ এটা মনে করতো যাকে আমরা ভালোবাসবো তাকে বিয়ে করতে নেই, মানে হতে পারে বিয়ের পরে সে ভালোবাসাটা যদি না থাকে, পরে সে ভালোবাসাটা, ওই জন্যই হয়তো সে বলে গেছে, সে দাঁড়িয়ে যায়। এই উঠলাম স্বামীকে এটা করলাম সেটা, মানে সে স্বামী স্ত্রীর কাছে স্বামী বলবে, স্বামীর কাছে দুজনের সম্পর্কটা অভ্যেসে দাঁড়িয়ে যায়। ও এই হলো, তারপরে অফিসে চলে গেল, স্বামীকে জল খাবার দিলাম, এই হলো, আবার দুপুর করালাম, এই হলো, তারপরে রাতে আসলো সহবাস করলাম, হয়ে গেল। মানে স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো রকম মানে নতুনত্ব থাকে না। পাশে যদি একটা বান্ধবী থাকে, নতুন একটা ভালোবাসা থাকে, সেটা বন্ধুত্ব থাকে, ভালোবাসা থাকে, সেটার মধ্যে তুমি কোনোদিনও সেই ভালোবাসা সীমাহীন ভালোবাসা থাকবে, সেটা কোনো শেষ থাকবে না সেই ভালোবাসা, কারণ সেই ভালোবাসা তো অভ্যেসে পরিণত হবে না, সেই ভালোবাসা অভ্যেসে পরিণত। তুমি তার সাথে কথা বললে, হ্যাঁ দুদিন কথা বললে, তারপর সেই কথাটা নিয়েই তুমি সারা জীবন থেকে যেতে পারবে। হ্যাঁ সেই কথাটা আবার গিয়ে চার সপ্তাহ পাঁচ সপ্তাহ বাদে আবার তার সাথে আবার সেই দেখাটার মধ্যে সেই কথা বলাটার মধ্যে, মানে ভালোবাসার দূরত্বটা মেইন, দূরত্ব হলেই সেই ভালোবাসাটা বাড়বে, দূরত্ব তো আসে না। আর তুমি যদি রোজই, ওই যে বললাম যে স্বামী স্ত্রী রোজই তাকে দেখছে, সেটা তো অবশ্যই, কোথাও যদি তুমি একই কথা, সেটা যদি তুমি অন্য কারোর সাথে সম্পর্কেও জড়িয়ে থাকো, তার সাথে তুমি রেগুলারাইজ
তুমি নতুন কি বলবে তার কাছে? ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে দেখা দিলে বলে তুমি হও যে অদর শান ও মোর ভালোবাস কি বলেছেন দেখা দিলে বলে তুমি হও যে অদর্শন একবার দেখা দিয়ে অদর্শন হয়ে যাও তাহলে তোমাকে আবার আমি নতুন করে পেতে পারবো রোজই দেখা দিচ্ছ অদর্শন আর হচ্ছ না দেখা দিলে বলে তুমি হও যে অদর্শন গলা ভেঙে গেছে ও মোর ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে আর একটা গান আমার খুব প্রিয় রবীন্দ্রসঙ্গীত না খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায় নিরজনে প্রভু নিরজনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ দিতে আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ তারকা রবি শশী ফেলো না তব হে উদাসী পড়িয়ায় আছে রাঙা পায়ের পাশে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ হে শনে শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ